তৃতীয় ধাপে নড়াইলের কালী উপজেলার মোট 12টি ইউনিয়নে 28 নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বড়নাল ইয়াসাবাদ ইউনিয়নের আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী মল্লিক মনিরুল ইসলামের পক্ষে ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল 3টায় মাতাভাঙ্গা ব্রিজঘাট থেকে শুরু করে ইউনিয়নের বিভিন্ন স্থানে এ পথসভা অনুষ্ঠিত হয়। বড়নাল ইয়াসাবাদ ইউনিয়নকে মাদকমুক্ত রাখতে এবং ইউনিয়নের সাধারণ মানুষের কাছে সরকারি অনুদান সঠিকভাবে পৌঁছে দিতে আনারসে ভোট দিতে আহ্বান জানান তিনি। পথসভায় মল্লিক মনিরুল ইসলাম বলেন, এই জনপদের মানুষ আজ আমাকে চেয়েছে, তাই আনারস মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। 2011 সালের নির্বাচনে আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করিয়েছিলেন, আজও তার ব্যতিক্রম করবেন না। এছাড়াও উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি বিনম্র চিত্রে স্মরণ করি, ইউনিয়ন পরিষদ নির্বাচন 2021 উপলক্ষে আসছে আগামী 28 নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন, সেই নির্বাচনে আমি আপনাদের মাঝে দু একটি কথা বলতে চাই। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমি 2011 সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে আপনাদের প্রতিনিধি হয়েছিলাম। আপনাদের প্রতিনিধি হয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে চলেছিলাম। আমার কাছে কোন নাগরিক সনদ, জন্ম নিবন্ধন থেকে শুরু করে সরকারি ততগুলো দান অনুদান আছে, সকল দান অনুদানগুলো আমি দুর্নীতি মুক্ত থেকে আপনাদের দৌড় গোড়ায় আমি পৌঁছে দিয়েছি। আপনারা জানেন 2016 সালে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দলের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন 2016 সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় প্রতীক আমাদের মাঝে আসলো, তখন এই জনপদের মানুষ, এই খেটেখা আওয়ামী লীগের মানুষ তৃণমূল পর্যায়ে 73টি ভোট ছিল, তার 67টি ভোট আমাকে প্রদান করেছিল। কিন্তু দুঃখের বিষয়, আমি 2016 সালে আমি কিন্তু মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছিলাম। আজ 2021 সন, আপনাদের আমি একটি কথা বলতে চাই। আপনাদের যে আশা আকাঙ্ক্ষা, আপনারা যাকে সুখে দুঃখে পান, সেই আশা নিয়ে আজকে আমার মনোনয়ন পত্র এই অঞ্চলের মানুষ দাখিল করেছে। বিদায়, আমি এ নির্বাচনে স্বতন্ত্র প্রতীক আনারস নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি।